বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয়, কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়, বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরের দিন ডাস্টবিনে পাওয়া যায়। পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হল, আপনার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখবে না। জীবনের সবচেয়ে নিদারুণ বাস্তবতা হলো, কারো কাছে আপনি কতদিন পাইরুটি পাবেন সেটা নির্ভর করবে কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আছে আপনার, তার উপরে। এই বাস্তবতা আপনি মানলেও সত্যি না মানলেও সত্যি। আজ সকালে যে পত্রিকার দাম 10 টাকা, একদিন পরে সেই একই পত্রিকা 1 কেজির দাম 10 টাকা। 1000 টাকা খরচ করে একাডেমিক লাইফে বছরের শুরুতে যে বইগুলো গুরুত্ব দিয়ে কিনেন, বছর শেষে সেই বইগুলো কেজি মাপে বিক্রি করে দেন। সময় ফুরিয়ে গেলে এভাবেই মূল্য কমতে থাকে সবকিছু। আবার মানুষ আসলেই স্বার্থপর প্রাণী, ভিক্ষুককে 2 টাকা দেওয়ার আগেও মানুষ চিন্তা করে কতটুকু পুণ্য অর্জন হবে। বিনা স্বার্থে কেউ ভিক্ষুককেও ভিক্ষা দেয় না। এত কিছুর পরেও চলুন একটু হেসে হেসে কথা বলি, রাগটাকে কমাই, অহংকারকে কবর দিয়ে দেই। যদি সুখী হতে চান তবে প্রত্যাশা কমান। আপনি কারোর জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যান, কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে। আর কেউ যদি আপনার জন্য খুব ছোট কিছু করে সেটা আজীবন মনে রাখবেন, কারণ এটা আপনাকে বিনয়ী, কৃতজ্ঞতা সম্পন্ন একজন ভালো মানুষ হিসেবে বাঁচিয়ে রাখবে। ধন্যবাদ।